গুড মর্নিং গেস অনেকে আমাকে জিজ্ঞাসা করছে এখন যে অ্যালকিনটা স্টার্ট করেন স্যার তো যাই হোক আজ থেকে আমি তোমাদের অ্যালকিন সম্পর্কে সব কিছু আলোচনা করব তো অ্যালকিনের ক্ষেত্রে আমি প্রথম যে রিয়াকশানটা চালু করছি সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল অর্থাৎ এখানে অ্যালকোহলের অন্ত আণবিক নিরোধন বিক্রিয়া ঘটবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান এটা ইলেভেন এবং টুয়েলভ উভয় এক্সাম্পে অনেকবার আসতে দেখা গেছে এবং এখনও বর্তমানে আসছে এই রিয়াকশানটা অনেক সময় তোমাকে টিকা হিসাবে দিতে পারে অর্থাৎ নোটস হিসাবে অথবা রিয়াকশানটা দিই তো এটি হাইড্রেশন অফ অ্যালকোহল রিয়াকশানটা অতটা হার্ড নয় খুব সহজ এই ডিহাইড্রেশান অব অ্যালকোহল থেকে আমি কী করবো অ্যালকিন উৎপন্ন করব তো এখানে যে আমরা অ্যালকোহলটা নিব সেই যে যাতে একের অধিক কার্বন পরমযুক্ত থাকে অর্থাৎ মিথানল নিলে কিন্তু এখানে হবে না ডিহাইড্রেশানে মিনিমাম দুটো কার্বন আমাদেরকে নিতেই হবে তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলে বুঝতে পার তোমরা আমি নিচ্ছি একটা দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল সি টু এইচ ফাইভ ও এইচ এটার নাম কি ইথানল বা ইথাইল অ্যালকোহল এটাকে আমি কী করবো তো ভেঙে লিখছি দুটা কার্বন তো তাহলে একটা কার্বনে কটা বন্ধ থাকে চারটে করে বন্ধ থাকে হুম তাহলে এইচ ও এইচ লিখতে পারি তো এই ইথানলটাকে আমরা এভাবে লিখতে পারি ভেঙে তো এখানে যে শর্তটা আমরা দিব এখানে দুটা শর্ত ব্যবহার করা হয় আমি প্রথমে লিখছি একটা শর্ত গাঢ় এইচ টু এস ও ফোর আর কী করতে হবে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর ডিগ্রি শীত তাপমাত্রা এটার শর্ত দিলেও ঘটবে অথবা উত্তপ্ত অ্যালুমিনা এ এল টু ও থ্রি আর কত ডিগ্রি শীত তাপমাত্রা সাড়ে তিনশো ডিগ্রি শীত তাপমাত্রা তাহলে কি ঘটবে অনেক সময় এ শর্তটা দিচ্ছে আবার অনেক সময় এ শর্তটা দিচ্ছে তাহলে যে কোনো একটা শর্ত দিলেই কিন্তু রিয়াকশান পদ্ধতিটা একই থাকবে তাহলে আমরা কি করব এই যে মূলক থেকে এইচ এবং ওএইচটা কী বেরিয়ে যাবে এখান থেকে এইচ এবং এখান থেকে ওএইচ নিয়ে বেড়ে যাবে কী বেরোবে এইচ আর কী আছে ওয়েস তাহলে কী বেরোবে এইচ টু ও জল তাহলে একটা বন্ডে কটা ইলেকট্রন থাকে দুটো ইলেকট্রন থাকে তাহলে এ দুটো ইলেকট্রন একটা এর অধীনে থাকবে একটা এর অধীনে তাহলে এ তো নিয়ে বেরিয়ে যাবে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন পাবো আবার এখান থেকে একটা ইলেকট্রন পাবো টোটাল তাহলে কটা ইলেকট্রন দুটো আর আমরা জানি দুটো ইলেকট্রন কী হয় একটা বন্ড তৈরি হয় তাহলে ওটুকু যদি বেরিয়ে যায় তাহলে কী থাকবে এইচ ড্যাস সি এইচ এটা তো বন্ডটা তো ছিলই তাহলে এখান থেকে একটা ইলেকট্রন আর এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে কী দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন কী হয় একটা বন্ড প্লাস কী বেরোচ্ছিল এইচ টু ও তাহলে এটাকে আমরা লিখতে পারি সি এইচ টু ডবল বন্ড সিএস টু এটাই হয়ে গেলো আমাদের অ্যালকিন তবে এখানে গাঢ় এস এইচ টু এস ও নিরোধক রূপে ব্যবহার করা হয় এইচ টু এস ও পরিবর্তে এইচ থ্রি পিও ফোরও ব্যবহার করা হয় হ্যাঁ তো এটা অ্যালকোহলের অন্ত আণবিক নিরোধন বিক্রিয়া এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান এটা থেকে কি করা যায় অ্যালকিন প্রস্তুত করা যায় দুটো শর্ত এখানে গাঢ় এস্ট্রোয়েসোফর অথবা একশো পঁয়ষট্টি একশো সত্তর ডিগ্রি শীত এটা একটা শর্ত দ্বিতীয় শর্ত উত্তপ্ত অ্যালুমিনা এল টু ও থ্রি সাড়ে তিনশো ডিগ্রি শীত তাপমাত্রা এখানে গাঢ় স্ট্রোস ওফর কী হিসাবে কাজ করে নিরোধক রূপে কাজ করে আর এই যে এইচ টু এসো ফোর আছে এর পরিবর্তে এইচ থ্রি পিও ফোরও ব্যবহার করা যায় তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান তাই আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলছি এখানে যদি আর যদি তোমাকে একটা রিয়াকশান আমি দিই যেমন দিলাম সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ তবে একই নিয়ম আমি এটা করে দেখে দিচ্ছি তাহলে তোমাদের পুস্তের সুবিধা হবে তিনটে কার্বন আছে শর্তটা আর আমি লিখছি না উপরে শর্ত দুটো কী হবে একই হবে তাহলে এখান থেকে কী হবে বলো তো এই অংশটা থেকে জল বেরিয়ে গেল ঠিক তো তাহলে এখানে কী থাকছে সি এইচ থ্রি তো লিখে দিলাম সি এইচ থ্রি তারপরে ড্যাশ ছিল বন্ড তাহলে এখানে কী আছে সি এইচ এইচ একটা বন্ড ছিল তাহলে এখানকার একটা বন্ড আর এখানকার একটা বন্ড নিয়ে আবার কী হবে ডবল বন্ড সিএইচ তাহলে এখানে কে থাকছে সিএস টু সিএস টু আর বেরোলো কে জল এটা খুবই সহজ রিয়াকশান এটা পরীক্ষায় অনেকবার এখন আমি বারে বারে বলছি এই রিয়াকশানটা অনেকবার পরীক্ষায় এসেছে অতএব এই রিয়াকশানটা মোটেই বাদ দেওয়া চলবে না হ্যাঁ অনেক সময় এসছে এই রিয়াকশানটা যে এই অংশটা দিয়ে দিয়েছে এখানে ড্যাশ চিহ্ন এখানে উৎপন্ন দিয়েছে এই শর্তগুলো কি কি হবে অথবা অনেক সময় দিচ্ছে এই অংশটা দিল এই অংশটা দিয়ে দিল নিচের এটা দিয়েই এখানে এ বলে দিয়েছে এই চিহ্নটি কী নির্ণয় করো আমি সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন এরকম করে দিয়েছে সি টু এইচ ফাইভ ও এখানে দিয়ে দিল এ এল টু ও থ্রি সাড়ে তিনশো ডিগ্রি সি তাপমাত্রা এখানে বলছে এ এই যোগ্যটি কী তাহলে তোমাকে এরকমভাবে আমি যেমন ভেঙে করে দিয়েছি এরকম করলে হবে যদি তুমি ডাইরেক্টলি পেয়ে যাও তাহলে কোনো অসুবিধা নাই তবে ভেঙে করলে গেলে ভুল হবে না হ্যাঁ অনেক সময় আবার কী দিচ্ছে এই অংশটা দিয়ে দিচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ ড্যাশ এখানে দিয়ে দিচ্ছে তোমাকে সিএস টু ডবল ওয়ান সিএস টু তোমাকে শর্ত দিতে বলছে তাহলে উপরের শর্ত অথবা নিচের শর্ত এই দুটোর মধ্যে যে কোনো একটা শর্ত দিলেই হয়ে যাবে হ্যাঁ অনেক সময় এখানে এল টু ও থ্রি সাড়ে তিনশো ডিগ্রি শীত তাপমাত্রার পরিবর্তে কী দিচ্ছে আবার হ্যাঁ গাঢ় এস টু এসো ফোর একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর ডিগ্রি শীত তাপমাত্রা তোমাকে এখানে প্রশ্ন করতেও পারে যে অ্যালকোহলের অন্ত আণবিক নিরোধন বিক্রিয়াটি ব্যাখ্যা করো এই রিয়াকশানটি বলতে হবে আবার অনেক সময় বলছে যে গাঢ় এস টু এস এই বিক্রিয়ায় কী হিসাবে ব্যবহৃত হয় এখানে আমরা কি বললাম এইচ টু এস ও ফোর নিরোধক রূপে ব্যবহার করা হয় বা কাজ করে হ্যাঁ তাহলে এখানে আবারও একটা প্রশ্ন যে এইচ টু এস ফোরের পরিবর্তে কেউ অন্য কোনো অ্যাসিড ব্যবহার করা যেতে পারে হ্যাঁ অবশ্যই করা যেতে পারে সেটা আমরা কী বলেছি এইচ থ্রি পিও ফোর এখানে লিখে দিয়েছি এইচ থ্রি পিও ফোর এইচ টু এস পরিবর্তে ব্যবহৃত হয় হ্যাঁ তো যাই হোক এই ছিল আমাদের অ্যালকেন প্রস্তুতির প্রথম বিক্রিয়া ডিহাইড্রেশন অফ অ্যালকোহল তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি আবার সেটাকে ব্যাখ্যা করবো কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশন এখন আমি বলছি ক্লাস এলেভেন এবং টুয়েলভ উভয় এক্সাম্পে একে অনেকবার আসতে দেখা গেছে তো যদি অসুবিধা হয় তো আমাকে জানিয়ে এই ছিল আমাদের ভিডিও থ্যাংক ইউ কেস